اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. أي الله تعالى এই গভীর রজনীতি রাত 12:30 বেজে গেছে, আমরা তোমার কয়েকজন গুনাহগার বান্দা বান্দী কুরআনুল কারীমের আলোচনা শুনেছি বলেছি। আয় আল্লাহ তাআলা অতঃপর এই গভীর রাতে আমরা তোমার শাহী দরবারে হাত তুলেছি, মেহরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। রব্বুল আলামিন জীবনই বুঝে না বুঝে শয়তানের প্রবঞ্চনায় পড়ে হাতের দ্বারা মুখের দ্বারা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা সগীরা কবিরা জাহিরি বাতিনি শিরক বিদা। আয় আল্লাহ তাআলা যত ধরনের গুনাহ করেছি মালিক, মেহরবানি করে সব গুনাহগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা এই গভীর রাতে তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ, তুমি যদি আমাদের কি তোমার রহমতের দ্বার থেকে ফিরিয়ে দাও, আমাদের তো যাওয়ার আর কোন জায়গা নাই। আয় আল্লাহ দুনিয়ার ভিতরে ফকির যদি একদার থেকে ভিক্ষা না পায় আর একদারে যেতে পারে, সে জায়গায় থেকে ভিন্ন জায়গায় সে যেতে পারে। মালিক তোমার জায়গা তো তোমার দ্বার তো মাত্র একটা, তুমি যদি তোমার রহমতের দ্বার থেকে আমাদেরকে ফিরিয়ে দাও, আমাদের ক্ষমা পাওয়ার আর কোনো জায়গা নাই। আয় আল্লাহ তাআলা তাই তো গভীর রাতে আমরা চোখের পানি ছেড়ে দিয়ে তোমার শাহী দরবারে আমরা হাত তুলেছি আল্লাহ, মেহরবানি করে আমাদের সকলকে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই দাউ দাউ করা গুণ যে আগুনের ভিতরে যদি তুমি আমাদেরকে ফেলে দাও, আয় আল্লাহ ওই দাউ দাউ করা গুণের যে শাস্তি আল্লাহ, এই শাস্তি তো সহ্য করার ক্ষমতা আমাদের কারো নাই। আয় আল্লাহ তাই তো গভীর রাতে তোমার শাহী দরবারে আমরা ভিক্ষা চাই, মেহরবানি করে তুমি আমাদের সকলকে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা সেই বিকেল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত আমরা যত কথা শুনেছি বলেছি, ইয়াতে যে সওয়াব মঞ্জুর করেছো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। তমাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছেন তাদের পা করো আহির ফরসওয়াব পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ তাআলা
খাস করে মুহূর্তে মনে পড়ে গেল জনম দুখিনী মা। আয় আল্লাহ একটি অক্ষরের নাম মা, কিন্তু তার ভিতরে তামাম দুনিয়ার সব মধু চিনি ঢেলে দিয়েছো। আয় আল্লাহ কতটা দিন, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আম্মা জান সারাটা দিন ধরে না খাওয়া মা, গভীর রাতে যখন দুটো খেতে বসেছে আমরা পেটের মধ্যে এত কষ্ট দিয়েছিলাম, আম্মা জান আর খেতে পারে নাই চোখের পানি ছেড়ে দি ঘরের গড়ি গি গোপনে কান্নাকাটি করেছে। ও মালি ওই আম্মা জান ঘরে গিয়ে তো মা বলে আর ডাকার সুযোগ নাই অনেকের। মালিকিরি ওই আম্মা জান যাদের চিরবিদায় নিয়া গহীন অন্ধকারে চলে গেছে, আল্লাহ মেহরবানি করে মাকে তুমি মাফ করে দাও। আল্লাহ আব্বা জান জীবনের ভালায়ের জন্য কষ্টের জন্য আয় আল্লাহ একটু খাবার কিনে দেওয়ার জন্য পড়াশোনার খরচ বহনের জন্য গরিব মানুষ সকাল থেকে শুরু করে কত কষ্ট করেছেন, মাতার ঘাম পায়ে ফেলেছেন প্রচন্ড কষ্ট করেছেন। হায় আল্লাহ ওই আব্বা জান যাদের চিরবিদায় নিয়া গহীর অন্ধকারে চলে গেছে, হায় আল্লাহ আব্বা জান আর আম্মা জানকে মাফ করে দাও। হায় আল্লাহ বাবা বার কবর গুলোকে জান্নাতুল ফিরদাউসে পরিণত করে দাও। আমিন। রব্বুল আলামিন আয় আল্লাহ আব্বা জান আর আম্মা জান যাদের দুনিয়ার মধ্যে বেঁচে আছে আয় আল্লাহ মা বাবার খেদমত পরিপূর্ণ ভাবে করার তৌফিক দান করে দাও। আমিন। আমালিক আয় আল্লাহ তাআলা আব্বা জান আর আম্মা জান বেঁচে যাদের আছে আয় আল্লাহ পরিপূর্ণ ভাবে ক্ষমা চাওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ যতদিন তারা বেঁচে থাকেন পরিপূর্ণ ভাবে তাদেরকে খেদমত করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ জীবনে এতটুকু সচ্ছলতা তুমি দান করো মালি। আয় আল্লাহ মা বাবার যখন যা প্রয়োজন হবে না চাইতেই যেন আমরা তা পূর্ণ করতে পারি সন্তান হিসাবে, মা বাবা যা কিছু খেতে চাইবে যা কিছু পড়তে চাইবে যা কিছু আনন্দের জন্য চাইবে প্রয়োজনে চাইবে। আমালি এতটুকু জীবনে সচ্ছলতা দান করো আল্লাহ যার মাধ্যমে মা বাবার পূর্ণ আশা যেন পূরণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন মেহরবানি করে আমাদের এই আশাটুকু প্রার্থনাটুকু তুমি মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আজকে মাহফিলের মধ্যে তোমার অনেক বান্দা বান্দি যারা আছে বিশেষ করে নিজাম ভাই তার হারানো মা বাবার জন্য দোয়া চেয়েছে। আল্লাহ মাত্র 1 মাস কয়েক দিনের ব্যবধানে আম্মা জানকে আব্বা জানকে হারিয়েছেন। আমালি এই নিজাম ভাইয়ের মতো আরো যারা জীবনের মতো চিরাতে হয়ে গেলেন মা বাবা হারিয়েছেন আল্লাহ, হায় আল্লাহ এই মুহূর্তে আশা করেছেন মা বাবার জন্য জানা প্রার্থনা করেছেন মা বাবাকে হারিয়ে। আমালি মেহরবানি করে মা বাবাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা মেহরবানি করে সকলের মা বাবাদের কবরকে জান্নাতি কবর হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা মা বাবা সহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি সহ
আত্মীয় অনাত্মীয় পরিচিত অপরিচিত জনদের ভিতর থেকে আরো যারা গহীন অন্ধকারে চলে গেছে আল্লাহ বিশেষ করে এই মহল্লার যে যেখানে ঘুমিয়ে আছে আয় আল্লাহ মেহরবানি করে তাদের সকলকে মাফ করে দাও আয় আল্লাহ কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসে পরিণত করে দাও আয় আল্লাহ দ্বারা আজকে যারা তোমার শহীদ দরবারে আমরা হাত তুলেছি হায় আল্লাহ আমাদের মধ্যে যারা আমরা রোগাক্রান্ত আছি মেহরবানি করে পরিপূর্ণ শিফা দান করে দাও হায় আল্লাহ তৎসঙ্গে তোমার প্রিয় বান্দাদের হাতের বদৌলতে আমি তোমার নগণ্য একজন গোলাম শারীরিক ভাবে একটু দুর্বল আছি হায় আল্লাহ কোরআনুল কারিমের কথা বলতে গিয়ে কষ্ট হচ্ছে মেহরবানি করে তোমার এই গোলামকে মাফ করে শিফা দান করো আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমের সত্য সহি কথাগুলো জাতির কাছে বলার আগে নিজে যেন তা মানার উদ্দেশ্যে বলতে পারি মানতে পারি অতবার জাতির কল্যাণ কল্পে সহি কথাগুলো জাতির কাছে পৌঁছাতে পারি কবুল করে নাও রব্বুল আলামিন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব সন্তানের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ আয় আল্লাহ বিদেশে গমন করেছেন আল্লাহ সহি সালামতে তারপর অর্পিত দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারে তৌফিক দান করে দিও আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রকমের দূর সংবাদ তো আমরা প্রতিনিয়ত শুনতেছি হায় আল্লাহ বিশেষ করে তুরস্ক সিরিয়া লেবানন অঞ্চলের কত মানুষ তো চলে গেল আল্লাহ হায় আল্লাহ ভূমিকম্পে হাজার হাজার মানুষ প্রায় 20,000 মানুষ ইন্তেকাল করেছে হায় আল্লাহ তাদের ভিতরে যারা ঈমানের সাথে চলে গেছে আল্লাহ শহীদ ঈমান নসিব মৃত্যু নসিব করো আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ সভাপতি সাহেবের সন্তান কি সেই যে তুই বিপদ থেকে রক্ষা করি আল্লাহ রব্বুল আলামিন তিনি সহ আমরা যারা তোমার কাছে হাত তুলেছি তোমার যে সমস্ত বান্দা বান্দি সন্তানদের জন্য আত্মীয় স্বজনদের জন্য দোয়ার আশা করেছেন আয় আল্লাহ সকলের মনের নেক আশাকে পূর্ণ করে দাও আয় আল্লাহ তাআলা মেহরবানি করে আল্লাহ এই মাহফিল সফল করার জন্য যারা টাকা দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া যারা যেভাবে যতটুকু সাহায্য সহযোগিতা করেছেন আয় আল্লাহ তাআলা মেহরবানি করে সকলের সাহায্য সহযোগিতাকে নাজাত রুসিলা হিসেবে কবুল করে নাও রব্বুল আলামিন আমার প্রিয় ভাই আয় আল্লাহ যিনি আমাকে দাওয়াত দিয়েছেন মাওলানা আসাদ ভাই আল্লাহ আমার সাথে প্রতিনিয়ত যোগাযোগ রেখেছেন অতি সম্মানের সাথে কথা বলেছেন আয় আল্লাহ মেহরবানি করে তোমার বান্দাকে কবুল করে নাও আয় আল্লাহ তাআলা সম্মানের সাথে কাজ করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন আখেরি প্রার্থনা বলি পরদার অন্তরালে বসে আমার মা বোনেরা হাত তুলেছেন আল্লাহ মেহরবানি করে মা বোনদেরকে মাফ করে দাও রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা পারিবারিক যদি কোনো অশান্তি থাকে দূর করে দাও নিঃসন্তানি কেউ থাকলে সন্তানের ব্যবস্থা করে দাও আয় আল্লাহ বয়স হয়েছে বিবাহ হয় না এমন যদি কেউ থাকে বিবাহের ব্যবস্থা করে দাও আয় আল্লাহ তাআলা মেহরবানি করি মালিক কামতির মুসিবতের সময় মা খাদিজা মা আয়েশা মা ফাতিমার সাথে তাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিও আল্লাহ রব্বুল আলামিন আখেরি প্রার্থনা মালি আজকে যেমনি করি কাঁধে কাঁধ মিলিয়ে পাশাপাশি বসে কোরআনের কথা শুনলাম মহাব্বতের সাথে শুনেছি হায় আল্লাহ কিয়ামতের মুসিবতের সময় ঠিক এমনি ভাবেই আমরা সকলেই জন একত্রে জান্নাতে যেতে পারি কবুল করে নাও রব্বুল আলামিন হায় আল্লাহ তাআলা মেহরবানি করে এতক্ষণ পর্যন্ত যাহা কিছু প্রার্থনা করলাম আয় আল্লাহ তাআলা আমাদের সকলের নেক প্রার্থনা গুলোকে মঞ্জুর করে নাও
تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله